ভাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার বাংলাদেশ ইউনিভার্সিটি তাদের প্রতিপক্ষ এশিয়ান ইউনিভার্সিটি মাদক রুখবই স্মার্ট বাংলাদেশ করবই আমরা লাইন আপটা দেখে নিতে চাই এশিয়ান ইউনিভার্সিটির জাহিদ রবিন অপর দল বাংলাদেশ ইউনিভার্সিটি দেখছেন খেলা শুরু হয়ে যাবে এবং কে কাপের মাধ্যমে তৃতীয় ম্যাচটা শুরু হলো এবং বাংলাদেশ ইউনিভার্সিটি ফাউল থ্রো অর্থাৎ কিকিংটা পেয়েছিল বাংলাদেশ ইউনিভার্সিটি সেখান থেকে এশিয়ান ইউনিভার্সিটি সেটা পেয়ে যায় এবারে অন টার্গেটে গোলরক্ষক প্রস্তুত দুর্দান্ত সেভ এবং চমৎকার একটা সাপোর্ট নিয়ে এসছে অর্থাৎ ইউনিভার্সিটি পড়ুয়া প্রত্যেকেই কিন্তু এসছেন এশিয়ান ইউনিভার্সিটি যা হয়ে যারা খেলছেন আপনাকে কিন্তু কম দর্শক কিন্তু ওই বাংলাদেশ ইউনিভার্সিটির টলিট্রিস টুর্নামেন্টের অংশীদারিত্ব অবশ্যই থাকবে এবং একসাথে ডাইভার্সিটি যাদের এই যুগলবন্দি এবং যুগলবন্দি কিন্তু এবারে গোলের সুযোগ এবং গোল এবং সেলিব্রেশনটা দেখুন লাফিয়ে উঠে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কথা মনে পড়ে যায় এবং জার্সি নাম্বারও কিন্তু তার সাত হয়তো তাকেই আইডল মানেন তবে পাঁচ নাম্বার জার্সি তিনি গোলটা দিয়েছেন সাত নম্বরের অ্যাসিস্ট দুর্দান্ত বাম দিক থেকে সেন্টার ঠান্ডা মাথার ফিনিশিং জার্সি নাম্বার ৫ এবং তিনি গোলটা করেছেন একদম বক্সের পাশাপাশি এসে থেমে যায় দেখা যাক এবারে অবশ্য বল পেয়েছেন ভুল পাস থেকে গোলের সুযোগ দারুণ গোলকিপিং চমৎকারভাবে পাটা ব্যবহার করলেন এবং গোলরক্ষকদের অন্যতম একটা কৌশল বিশ্বকাপের আর্জেন্টিনার গোলরক্ষক এমি মার্টিনেজের কথা মনে পড়ে যায় এবারে কিন্তু চমৎকারভাবে বল জালে জড়িয়ে গেল অর্থাৎ দুই শূন্য গোলে ব্যবধানে এগিয়ে গেল ভালো খেলছিল দেখুন ব্যাক পাস এবং সেখান থেকে ভুল পাস আলতো করে টোকা ক্লিনিক্যাল ফিনিশ ভুল পাসেই তারা কিন্তু আয়োজন করছে চমৎকার একটি আয়োজন এবং ডাইভার্সিটি তারাও যৌথভাবে রয়েছে আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা এবং কর্নার শেষ মুহূর্তে রয়েছি হয়তো শেষ বাঁশিটা বেজে যাবে এবং এরই সাথে রেফারি শেষ বাঁশিটা বাজিয়ে দিলেন অর্থাৎ তৃতীয় ম্যাচটাও কিন্তু 2-0 গোলে জিতে নিল বাংলাদেশ ইউনিভার্সিটি অভিনন্দন জানাচ্ছি তাদেরকে একটা জয় বাংলাদেশ ইউনিভার্সিটির এশিয়ান ইউনিভার্সিটির For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download tsports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.